হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ওয়েদারটা একদমই ভালো না। সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এখন একটু কম। সেই জন্য আমরা তিন দিন পর আইমানকে গোসল করিয়ে শুয়ে রাখছি। আইমানের সাথে এখন আমি কিছুক্ষণ খেলা করব। এই যে আমাদের আইমান। আম্মু কথা বলো। মোনা 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 আম্মু, সে সুন্দর করে কথা বলতে পারে, শব্দ করে এখন কথা বলতে চায়। আম্মু আম্মু মোনা আম্মু, কথা না বললে হবে? কথা বলতে হবে তো। কথা বলেন, কথা বলেন আম্মু। কথা বলতে হবে না? সবাইকে কথাগুলো শোনাতে হবে না? একটু একটু কথা বলতে হবে তো, একটু একটু বলে ফেলেন, সবাই তো শুনতে চায়। মোনা কেমনে কথা বলে এটা শুনতে হবে না? কথা বললেন, কথা বললেন, লক্ষ্মী মেয়ে এটা আমার, কথা বলতে পারে তো, সুন্দর সুন্দর কথা বলতে পারে। অ হুম, ও কথাগুলো কোথায় গেল? হুম, ও কথাগুলো কোথায়? হুম, এই তো শুরু হচ্ছে। হ্যাঁ, কথা বলেন। বলেন আম্মু, কথা বলেন, কথা বলেন, সুন্দর সুন্দর কথাগুলো কোথায় গেল? কথা বলতে হবে না? কথা বলতে হবে তো, কথা বলতে হবে তো, সুন্দর করে কথা বলতে হবে। আম্মু আইমান, আইমান মানি, মানিক মেয়ে। হ্যাঁ, এই তো কত সুন্দর সুন্দর গল্পটি হইতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। এইভাবেই তার কথা বলা শেষ হবে না, অনেকক্ষণ যাবৎ সে খেলতে থাকবে। আসলে পৃথিবীতে সব মা বাবার কাছে তার সন্তানের প্রত্যেকটা মুহূর্তই অনেক স্পেশাল থাকে। আমার কাছেও আমার সন্তানের মুহূর্তগুলো, খেলাধুলার মুহূর্ত সব সময় মানে স্পেশাল হয়ে আছে। সাদমানের বেলায় ছিল, আইমানের বেলায় এখন এই একই অবস্থা। সন্তান যতগুলাই থাক না কেন, মা বাবার কাছে সবগুলো সন্তান স্পেশাল। আর সন্তানের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে। সবাই আইমানের জন্য, সাদমানের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।